নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি কোরিয়ান ফ্রাইড রাইস। চলুন দেখে নিই কীভাবে বানাই। আমরা এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, চিকেন কুচি, সয়াবিন কুচি, টমেটো কুচি, গাজর আর বিনস কুচি আর ধনেপাতা কুচি। আমি এখানে বিলিতি ধনেপাতা ইউজ করেছি, আপনারা নর্মাল ধনেপাতাও ইউজ করতে পারেন। এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, আপনারা ননস্টিক কড়াই নিতে পারেন। গরম হলে এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়েছি, দিয়ে রসুন কুচিটা প্রথমে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়েছি, দিয়ে একটু অল্প নেড়ে চেড়ে একটু ভাজা করে নেবো। অল্প, বেশি ভাজবো না। তারপরে আমরা চিকেন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন কুচিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাস মিডিয়ামে, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা মতো করে নেব। চিকেন থেকে একটু জল বেরোয় তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো করে পিস করা আছে। তারপরে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছোটো কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লাল সবুজ কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে আমরা একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে ভালো মতো একটু মিশিয়ে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেবেন এখন। তারপরে আমরা গাজর কুচি, বিনস কুচি, টমেটো কুচি সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে স্বাদ মতো লবণ দেব। দু চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, একটু ভাজা করে নেব। গ্যাসটা মিডিয়ামে থাকবে, গ্যাসের ফ্লেমটা। এইভাবে আমরা নাড়াচাড়া করে নেব, দিয়ে আপনারা ভাতটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব সবজির সাথে। ঘরে আমার এই সবজি ছিল, আপনাদের ঘরে যা সবজি থাকবে তাই দিয়ে আপনারা করতে পারেন। বাঁধাকপি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, মাশরুম দিতে পারেন, যা সবজি থাকবে তাতেই হবে। আমার ঘরে এইটুকু ছিল, আমি এটা দিয়েই করেছি। গ্যাসটাকে কমিয়ে রেখে আমি ভাতটাকে ভালো করে ভেজে নেব সবজির সাথে, দিয়ে এখানে 2 টেবিল স্পুন সয়া সস দেব। এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ সেজওয়ান সস দেব, দিয়ে এটাকে আবারও ভালো করে ভাজা করে নেব। গ্যাস কমানো থাকবে। দিয়ে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এটাকে করতে হবে ভাজাটা লাস্টে। দিয়ে ধনেপাতা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই বসিয়ে এখানে অল্প একটু সাদা তেল দিয়েছি, দিয়ে একটা ডিম ভেঙে ডিমের পোচ তৈরি করে নেব। দিয়ে ডিমের পোচটা ভাতের ওপরে দিয়ে দেব, দিয়ে আমরা এখানে সাদা তিল ছড়িয়ে দেব। এইভাবে আপনারা করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।